নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও, সেখানে আপনারা জানতে পারবেন হাউ টু আপলোড ডাটা কালেকশন ফরম্যাট অফ স্টুডেন্ট ফর ডিবিটি ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অফ সমগ্র শিক্ষা ত্রিপুরা ডট ইন। এখানে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে কীভাবে ডাটা কালেকশন করে সমগ্র শিক্ষা ত্রিপুরা ডট ইনে সেগুলি আপলোড করতে হয় এবং নতুন স্টুডেন্ট অ্যাড করতে হয়। সুতরাং স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে, সেখানে গিয়ে টাইপ করতে হবে সমগ্র শিক্ষা ত্রিপুরা ডট ইন। সেটা অলরেডি আগে থেকে আমার আছে FMS, তো সেখানে আমি টাচ করে দিলাম, পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হওয়ার পর সরাসরি চলে যাবেন, উপরের কোনো কিছু দেখার দরকার নেই, সরাসরি চলে যাবেন স্কুল লগইনে। সেখানে গিয়ে আপনার স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার স্কুলের ইউডাইস কোড। ওকে দিয়ে এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। দেন লগ ইন করে লেফট সাইডের টপ কর্নারে দেখবেন মেনু লেখা আছে, সেখানে টাচ করুন। সেখানে হোম, স্কুল প্রোফাইল, স্টুডেন্টস, টিচার বিভিন্ন কিছু আছে। আমার স্টুডেন্টসের প্রোফাইল আপডেট করা দরকার, তার জন্য আমি স্টুডেন্টসে ট্যাপ করব। স্টুডেন্টে ট্যাপ করার পর আমার বিভিন্ন ক্লাসগুলি খুলে আসবে। ওকে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমার স্কুলে আছে, তার জন্য এটা খুলে আসলো। আমি ক্লাস 8-এরটা নিচ্ছি। 8-এ আমি কীভাবে নিউ স্টুডেন্ট অ্যাড করবো, তার জন্য 8-এ শো স্টুডেন্টে ট্যাপ করলাম। সেখানে খোলার পর সেখানে দেখুন আমার স্কুলের যে 53 স্টুডেন্টস আছে সেই লিস্টটা এখানে চলে এসছে। আমার এটা দেখার দরকার নেই। এখন আমি একটা নিউ স্টুডেন্ট অ্যাড করবো, তার জন্য আমি অ্যাড স্টুডেন্ট, এখানে দেখুন স্টুডেন্ট লিস্টের মধ্যে অ্যাড স্টুডেন্ট ডাউনলোড সার্চ আছে, তো আমি অ্যাড স্টুডেন্টে গিয়ে ডিরেক্টলি অ্যাড স্টুডেন্টে যাব। ওকে, এখানে লোডিং হচ্ছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে ওয়েট করতে হবে, অ্যাকচুয়ালি তা না, আপনি স্ক্রোল ডাউন করলেই নিচে গিয়ে পেয়ে যাবেন। ওকে, আমি ফার্স্ট যে নামটা এখানে আপলোড করব সেটা হচ্ছে অনিশা দাস। ওকে, তার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বারটা দিয়ে দেব। ওকে, সেটা দেওয়া হলো। তার বাবার নাম দিতে হবে। মায়ের নাম দিতে হবে। এখানে সবগুলি কলাম কিন্তু বেসিক ইনফরমেশান থেকে শুরু করে সোশ্যাল ইনফরমেশান যা আছে কমপ্লিট ফুলফিল করেই সেভ করতে পারবেন, নাহলে সেভ হবে না। সিস্টেমটা এরকমভাবে বানানো হয়েছে। তার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের জন্য দেখুন এখন January 2018 আছে, টাচ করুন। এখানে 2018 আছে, 2018-এ টাচ করুন। ইয়ার লেফট সাইডে দেখুন অ্যারো মার্ক দেওয়া আছে, ইয়ারে যান। তার ডেট অফ বার্থের ইয়ার 2008, আমি 2008-টা সিলেক্ট করে নিলাম। তার কোন মাসে, January 20, তাহলে জানুয়ারি মাস সিলেক্ট করে তার 20-তে সিলেক্ট করে দেব। দেন হয়ে গেল ডেট অফ বার্থ, জাস্ট টাচ করলেই হবে, টাচ করে করে সিলেক্ট ফুলফিল করে দেওয়া। জেন্ডার অনিশা দাস ফিমেল, তার জন্য ফিমেল। তার কাস্ট সে SC, তার জন্য SC সিলেক্ট করে দিলাম। রিলিজিয়ান তার হিন্দুইজম দিয়ে দিলাম। ওয়েদার রিলিজিয়াস মাইনরিটি অর নট, এটা অটোমেটিক্যালি হিন্দুইজম দেওয়াতে নো চলে আসবে। দেন অ্যাড্রেসের মধ্যে প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার, আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেব। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এবার হচ্ছে ল্যান্ড, রিজন, রেভিনিউ, রেসিডেন্ট ডিস্ট্রিক্ট সবাই ওয়েস্ট ত্রিপুরা, তার জন্য ওয়েস্ট ত্রিপুরাই রইল। ক্লাসিফিকেশান অফ এরিয়া, সে কোন এরিয়াতে, সে রুরাল এরিয়াতে, তো তার রুরাল এরিয়া ফুলফিল করে দিলাম। এবার সাবডিভিশন, অবশ্যই মোহনপুর সাবডিভিশন, ব্লক মোহনপুর সাবডিভিশন হলে মোহনপুর সাবডিভিশনই হবে। ব্লক তার হচ্ছে মোহনপুর আরডি ব্লক দিয়ে দিলাম। এবার ভিলেজ, তার ভিলেজ জামিরছড়া, এখানে একটু সার্চ করে খুঁজে বের করবেন, স্ক্রল ডাউন করে নিচে যান, জামিরছড়া দিয়ে দিলাম। ওকে, টাইপ অফ লোকাল গভর্নমেন্ট, সে যেহেতু ফিল আপ করেছে রুরাল এরিয়া, তার জন্য তার এটা রুরাল লোকাল গভর্নমেন্টই হবে। ওকে, ক্যাটাগরি অফ রুরাল গভর্নমেন্ট,
সেটা হবে নন এডিসি, টাচ করে দিন। এডিসি হলে এডিসি দেবেন। জেলা পঞ্চায়েত, ওয়েস্ট ত্রিপুরা জেলা পঞ্চায়েত। ব্লক পঞ্চায়েত, সেটা হবে মোহনপুর ব্লক পঞ্চায়েত। তার যেহেতু মোহনপুর ব্লক পঞ্চায়েত, তার গ্রাম পঞ্চায়েত, এবার তার গ্রাম পঞ্চায়েত হচ্ছে কামালঘাট। আমি কামালঘাট দিয়ে দিলাম। ওকে, হ্যাবিটেশন সেটা হচ্ছে জামিরঘাট। ওকে, জামিরঘাট দিয়ে দিলাম। ওকে, আদার ইনফরমেশনের মধ্যে কনস্টিটুয়েন্সি থ্রি বামটিয়া, তার পুলিশ স্টেশন, লেফঙ্গা পুলিশ স্টেশন, দেন পোস্ট অফিস, তার কামালঘাট পোস্ট অফিস। স্ক্রোল ডাউন করুন, এখানে লিস্ট আছে, লিস্টের মধ্যে যেটা আছে সেটাই টাচ করে দেবেন। কামালঘাট খুঁজে বের করুন, কামালঘাট পিনকোড, একটাই থাকবে, 799210। কামালঘাটের পিনকোড, কামালঘাট পোস্ট অফিস দিয়েছেন, পিনকোড একটাই আসবে। ওয়েদার বিপিএল, অন্তর্দয় অর নট। সে যদি বিপিএল হয় তাহলে দেবেন, সে যেহেতু এখানে বিপিএল না তার জন্য সে এপিএল যেহেতু নো। ফ্যামিলি রেশন কার্ড নাম্বার অবশ্যই 12 ডিজিট হতে হবে, নাইলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, এবার ওয়েদার ডিজেবল অর নট, সে ডিজেবল না তার জন্য নো। বাকিগুলি ডিজেবিলিটি টাইপ নট অ্যাপ্লিকেবল, পার্সেন্টেজ জিরো চলে আসবে। হোস্টেল ফ্যাসিলিটি, আমার স্কুলে হোস্টেল নেই তার জন্য নো, তাহলে বাকিগুলি নট অ্যাপ্লিকেবল চলে আসবে। এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসটা আমরা অবশ্যই সঠিক, একদমই যেন সঠিক হয়, একটু যেন মিস্টেক না হয়, নাহলে কোনো ধরনের স্কলারশিপ বা এই সমস্ত বিষয় যদি থাকে সেটা অন্য অ্যাকাউন্টেও চলে যেতে পারে, তার জন্য এটা সঠিকভাবে ফুলফিল করতে হবে। তার ব্যাঙ্কটা হচ্ছে টিজিবি, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। তার নাম, আপনি উপরে যা দিয়েছেন একটু স্ক্রল করে দেখে নেবেন কীভাবে লিখেছেন, সেমভাবে যেন হয়। আমি এখানে ক্যাপস লক করে লিখেছি পুরোটা ক্যাপিটালে, তার জন্য সবটা আমাকে ক্যাপিটালেই লিখতে হবে, ক্যাপিটালে না লিখলে সেটা অ্যাকসেপ্ট হবে না। ওকে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ওকে, রিটাইপ করতে হবে আবার। আমার পরবর্তী ভিডিওটাও দেখবেন, সেখানে কীভাবে স্টুডেন্ট ডিটেলস আপডেট করতে হয় সেটা সম্পর্কে থাকবে। ওকে, আইএফএসসি কোড, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আইএফএসসি কোড সবার একই রকম, ইউটিবিআই 0RR BTGB। দ্যাটস ইট, এতটুকুই কাজ, দেন সেভ। সমগ্র শিক্ষা ত্রিপুরা .in সেজ অ্যাট দ্য স্টুডেন্ট, আর ইউ শিওর? ওকে, সাকসেসফুল, আমার স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। আপনি দেখে নিন অ্যাড হয়েছে কি না। স্টুডেন্টসের মধ্যে গেলে পরে এখানে আমি ক্লাস 8 করেছিলাম, 53 ছিল, এখন দেখুন এখানে 54 আছে। শো স্টুডেন্টে যান আপনি, অনিশা দাস। যদি অ্যাড হয়ে থাকে এবং আপডেট হয়ে থাকে সেটা গ্রে কালার থাকবে না, সেটা ব্লু কালার হয়ে যাবে। সোনালি ধর আমি অ্যাড করেছিলাম আগে, এখন দেখা যাক, আপডেট করেছি অনিশা দাসকে। হ্যাঁ, এই দেখুন লাস্ট নামটা অনিশা দাস, আইডি তার 135664 প্লাস 8, অনিশা দাস। এটা আপডেট হয়েছে তার জন্য ব্লু কালার হয়ে গেছে। দ্যাটস ইট, কাজটা কম্পিউটারে করতে অনেকটা ইজি হয়, বাট মোবাইলে করাটাও ততটা কঠিন নয়, আপনারা চাইলে সবাই করতে পারেন। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।